জাস্ট একটা ছবি এঁকেছি, ভেবে নিও না আমার চুল কোথায়। প্রত্যেকটা প্যারেন্টসকেও এই বিষয়টা উল্লেখ করব যে যারা অ্যাকচুয়ালি মেডিকেল লাইনে যেতে চায় না, আমি গেমিং এর জিও জানি না। বন্ধুরা, মাধ্যমিকের পরে সমস্ত স্টুডেন্টই অ্যাকচুয়ালি কনফিউজ থাকে যে আমার জন্য আর্টস নেওয়া সঠিক হবে না কমার্স নেওয়া না অ্যাকচুয়ালি সায়েন্স নেওয়া, কোন স্ট্রিম নিলে আমার কেরিয়ার চড়চড় করে দৌড়াবে। এবং এটা হচ্ছে বিশাল বড় একটা জিনিস, মাধ্যমিকের পরে তোমাদের স্ট্রিম নির্বাচন। স্ট্রিম নির্বাচন যদি ভুল হয় তাহলে কেরিয়ার নষ্ট, লাইফে কিছু করতে পারবে না। যা বললাম এটা এরকম কোনো কিছু নয়। তো কিন্তু স্ট্রিম নির্বাচনের একটা গুরুত্ব রয়েছে, যদি তোমার জন্য যে স্ট্রিমটি সঠিক সেই স্ট্রিমটি তুমি নাও তাহলে এর সাকসেস পেতে বা সাকসেসের পথে যেতে তোমার অনেকটা সহজ হবে, তোমার কোনো অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি কোন স্ট্রিমটা নিলে কেরিয়ার ভালো হবে, কোন স্ট্রিমটা নিলে খারাপ হবে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে এ টু জেড এক্সপ্লেন করব। ও দেখো, সবার প্রথমে আমরা যখন মাধ্যমিক দিয়ে ফেলি, ঠিক আছে, আফটার মাধ্যমিক স্টুডেন্ট, এটাকে তোমাকে দিয়ে ইমাজিন করো না, জাস্ট একটা ছবি এঁকেছি, ভেবে নিও না আমার চুল কোথায়। তো যাই হোক, আফটার মাধ্যমিক স্টুডেন্ট মানে মাধ্যমিকের পরে মাধ্যমিকের কাছে প্রধানত যে ট্র্যাডিশনাল এডুকেশন, সেই এডুকেশনে প্রধানত তিনটি রাস্তা থাকে। মানুষ জিজ্ঞাসা করে যে মাধ্যমিকের পরে তুমি কোন স্ট্রিম নিয়ে পড়ছো, বা তোমাকে ভর্তি হতে গেলে তোমাকে টিচাররা জিজ্ঞাসা করবে অ্যাডমিশনের সময় যে তুমি কোন স্ট্রিম নিয়ে পড়বে। তো এখানেই স্টুডেন্টরা ঘাবড়ে যায় যে তাদের হাতে তিনটি অপশন খোলা থাকে। মাধ্যমিক পর্যন্ত কি হতো, প্রত্যেক স্টুডেন্টকে সমান সাবজেক্ট নিতে হয়, কিন্তু মাধ্যমিকের পরে স্টুডেন্টদের কাছে তিনটে রাস্তা খুলে যায়, মানে সাকসেস তিনটে ওয়ে খুলে যায়। কি কি? এক হচ্ছে সায়েন্স, দুই হচ্ছে কমার্স, আর তিন হচ্ছে আর্টস। দেখো, এই যে তিনটে অপশন, স্টুডেন্টরা কনফিউজ থাকে আমার জন্য কোনটা সঠিক, আমি কোনটা নিলে অ্যাকচুয়ালি সাকসেসফুল হব। মানে আবার বলছি, এটা হচ্ছে তিনটে রাস্তা। ধরো বিষয়টা এরকম, তুমি এখন তোমার বাড়িতে রয়েছো, ঠিক আছে, তুমি তোমার বাড়িতে রয়েছো, তোমাকে বাড়ির থেকে দীঘাতে যেতে হবে। মানে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই ভিডিওটি দেখছে, প্রত্যেকে বলছি, ধরো বাড়ি থেকে তোমাকে যেতে হবে হচ্ছে দীঘা, ঠিক আছে, ঘুরতে যাবে বা যে কোনো কারণে তোমাকে দীঘা যেতে হবে। তো এই যে দীঘা তুমি যাবে, প্রত্যেকের ওয়ে কি সমান হবে? প্রত্যেকের ওয়ে কিন্তু সমান হবে না। কী কী দেখতে হবে, তুমি কোথায় থাকো, সেই অনুযায়ী তুমি ট্রেনে যাবে না বাসে যাবে না কি মাধ্যমে যাবে, কোন রাস্তায় যাবে। তার মানে একটা হলো কি, পজিশনের ওপর, তুমি কোন জায়গায় অবস্থিত, তোমার মধ্যে এখন এডুকেশন স্ট্যাটাস কী রয়েছে, তুমি কতটা শিখেছো, তার ওপরে তুমি রাস্তা নির্ধারণ করবে। এখানেও কিন্তু সেরকম। আরও একটা বিষয়, তোমার হাতে কী কী অপশন হতে পারে, তুমি কোন কোনগুলো জিনিসগুলোকে অ্যাফোর্ড করতে পারো। ধরো কারোর কাছে চার চাকা গাড়ি রয়েছে, সে গাড়ি করে যাবে নিজের গাড়ি করে। ধরো কেউ অ্যাকচুয়ালি ভালো লাগে যে অ্যাকচুয়ালি ট্রেনে যেতে, সে ট্রেনে যাবে। দেখা গেলো কোনো পরিবার খুব বড় লোক, সেক্ষেত্রে কী করবে, প্লেন ইউজ করবে। তো এখানে আমরা পৌঁছাবো একই জায়গায়। আমাদের প্রত্যেককে, প্রত্যেকটা স্টুডেন্টের, যার যেখানেই বাড়ি হোক না কেন, যে পজিশনেই থাকুক না কেন, প্রত্যেকেই চাই হচ্ছে সাকসেসে পৌঁছাতে। এবং আমি এটা দীঘা আর টু হোমের ব্যাপারটা বোঝালাম, কিন্তু আমাদের রাস্তা বিভিন্ন হতে পারে। এখানে তিনটে আমি দেখেছি ট্রেডিশনাল, কিন্তু আরও রাস্তা হতে পারে। এবার আমি কোন রাস্তাটা ইউজ করব, আমার পক্ষে কোনটা শর্টকাট হবে, এবং আমার পক্ষে আমার পজিশন অনুযায়ী, আমার এডুকেশন স্ট্যাটাস অনুযায়ী আমাকে কোনটা নিলে অ্যাকচুয়ালি আমি সাকসেসফুল হব, বা আমি এই পুরো রাস্তাটা, পুরো জার্নিটা সহজেই কভার করতে পারবো, সেটাকে মাথায় রেখে স্ট্রিম নিতে হবে। ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই, মনে হচ্ছে বিশাল বড় কিছু, আমি বলে দেবো কার জন্য কোন সাবজেক্ট ভালো লাগলে কি নিতে হবে। দেখো, এখানে প্রথমে সায়েন্স, কমার্স, আর্টস, এই তিনটে সাবজেক্ট মেনলি আমাদের একটা রাস্তা সাকসেসের পথে পৌঁছানোর। এবার অনেকেই মনে করে যে যে বেশি ভালো স্টুডেন্ট, মানে বেশি বেশি নাম্বার পায় প্রত্যেকটা সাবজেক্টে, দেখা গেছে ছোটোবেলার থেকে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত খুব ভালো নম্বর পেয়েছে, সেই শুধুমাত্র সায়েন্স নেবে, এ ঠিক আছে, আর বাদবাকি যে স্টুডেন্টরা রয়েছে, এ যারা কোনো দিন পড়াশোনা ভালো করে করেনি বা কোনো কারণবশত ভালো নম্বর পায়নি বা ক্লাস টেনে পড়াশোনা করেনি, তারা কি হচ্ছে আর্টস নেবে, এবং মোটামুটি যদি স্টুডেন্ট হয় তাহলে কমার্স নেবে। অ্যাকচুয়ালি এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু একেবারে ভুল। ক্লাস টেনের সাথে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের কোনো কম্পারিজনই হয় না, কারণ ক্লাস টেনে আমি অনেক স্টুডেন্ট দেখেছি ক্লাস টেনে অ্যাকচুয়ালি, এই ধরো ম্যাথামেটিক্সের কথাই বলি, আমি নিজে যেহেতু আমার সাবজেক্ট ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সে আমি দেখেছি 95% পেয়েছে, 90% পেয়েছে, তারা দেখা গেছে টুয়েলভে গিয়ে, ঠিক আছে, ক্লাস টেনে পেয়েছে, ক্লাস টুয়েলভে গিয়ে কী হচ্ছে
রীতিমতো কোন কিছু কিছু স্টুডেন্ট কী হচ্ছে পাস করতে হিমশিম খেয়ে যায়, আর 30% নাম্বার তুলতে হিমশিম খেয়ে যায়। তাহলে বুঝতেই পারছো এরকম কোনো ব্যাপার নেই। আবার কোনো কোনো স্টুডেন্ট কী হচ্ছে দেখা যাচ্ছে 40% পেয়েছিল বা 45% পেয়েছিল, কোনো কারণবশত তাদের এক্সামিনেশন ভালো হয়নি বা ক্লাস 10 পর্যন্ত তারা পড়াশোনায় সচেতন ছিল না, সেক্ষেত্রে এ 45 পেয়েছিল, কম পার্সেন্ট পেয়েছিল ক্লাস 10-এ, কিন্তু ক্লাস 12-এ সে সচেতন হলো এবং যে সাবজেক্ট চুজ করেছে সেই সাবজেক্ট অনুযায়ী সে ভালো পড়াশোনা করলো এবং দেখা গেলো সে 95% পেলো, এরকমও ঘটে। সেই কারণে এরকম কোনো ভাবার ব্যাপার নেই যে তাদের রেজাল্ট অনুযায়ী তাকে জাজ করব যে কে কোন সাবজেক্ট নেবে, সে এতদিন ধরে কী পেয়ে এসছে তার ভিত্তিতে সে সায়েন্স নেবে, কমার্স নেবে না আর্টস নেবে, এটা কোনো মানে হয় না। সেই কারণে এই চিন্তাধারায় যারা চিন্তিত বা সমাজ যে চিন্তাধারায় তোমাদের চিন্তিত করবে সেই চিন্তাধারাকে একদম বাইরে ফেলে তারপরে স্ট্রিম নির্বাচন করবে। প্রধানত ট্র্যাডিশনাল যে তিনটি এডুকেশন ওয়ে আছে সেই ওয়েগুলো মানে রাস্তাগুলো দ্বারা তোমরা এই জায়গাটা পৌঁছাতে পারো। এবার সেক্ষেত্রে তুমি যদি রাস্তা সঠিক নির্বাচন করো নিজের জন্য তাহলে তোমাদের কী হচ্ছে এই জায়গাটা পৌঁছাতে অনেক সহজ মনে হবে, অনেক সহজতর মনে হবে এবং মাঝখানে তোমরা কেউ আটকে যাবে না। এবং যদি ভুল রাস্তা নির্বাচন করো যেটা তোমার জন্য নয় সেক্ষেত্রে কী হবে, তুমি তো নিয়ে নিলে তুমি কারোর মত অনুযায়ী বা ভুল করে নিয়ে নিলে পরবর্তীকালে এগিয়ে যেতে তোমার কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে, সমস্যা হবে, হয়তো বা তোমাদের মাঝপথেই ছেড়ে দিতে হবে বা আবার ফিরে আসতে হবে এই জায়গায়। অনেকে কী করে ভুল স্ট্রিম নির্বাচন করে সেই কারণে 11 তো কভার করে ফেলে, দেখছে আর এগিয়ে যেতে পারবো না এই সাবজেক্ট নিয়ে স্ট্রিম নিয়ে, পরবর্তী সময়ে তারা আবার 10-এ ব্যাক করে মানে আফটার 10-এ চলে আসে আবার 11-এ ভর্তি হয়, নিজে বুঝতে পারে তার ভুলটা আবার সঠিক স্ট্রিম নিয়ে ভর্তি হয়। এরকম আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা 95%, আমারই একটা ক্লাসমেট ছিল ও যার নামও আমি বলে দিচ্ছি পারিজাত সাহা, আই থিঙ্ক পারিজাত ক্লাস 11-এ অ্যাকচুয়ালি সায়েন্স নিয়ে আমাদের সঙ্গে পড়েছিল এবং আবার 11-এ ভর্তি হয়েছিল আর্টস নিয়ে ভর্তি পড়ার জন্য, মানে তার পার্সেন্টেজ খুব বেশি ছিল বলে প্যারেন্টসরা অ্যাকচুয়ালি ফোর্স করেছিল সায়েন্স নিতে। আমি প্রত্যেকটা প্যারেন্টসকেও এই বিষয়টা উল্লেখ করব যে কোনো দিনও স্টুডেন্টের ওপর কোনো কিছু চাপিয়ে দিও না, তাহলে কিন্তু তারা তোমরা যে চাইছো এই জায়গায় স্টুডেন্টটা পৌঁছাবে এ তারা কিন্তু পৌঁছাতে পারবে না। প্রত্যেকটা একটা রাস্তা, কোনো রাস্তার যে বেশি দাম কোনো রাস্তার যে কম দাম এরকম কিচ্ছু নেই, প্রত্যেকের ভ্যালু সমান। জাস্ট একটা এক একটা রাস্তা এক একজনের জন্য, যেরকম এখানে দীঘা দিয়ে এক্সাম্পল দিলাম তোমাদের। এবার আসছি সায়েন্স কমার্স এবং আর্টসের মধ্যে তোমাদের এর ইন্টারেস্টের অ্যাকর্ডিং তোমরা বুঝবে কীভাবে তোমার জন্য কোন স্ট্রিমটি সঠিক। এছাড়াও এই জায়গায় পৌঁছানোর বিভিন্ন পথ রয়েছে, যেমন কেউ মিউজিক যদি কারোর ভালো লাগে সে মিউজিক নিয়ে এগিয়ে যেতে পারে, কারোর যদি অ্যাকচুয়ালি ড্যান্স ভালো লাগে, কারোর অ্যাক্টিং ভালো লাগে, কারোর কেউ ভাবছে এই মুহূর্তে অনেকেই টিচাররা বলে গেমিংয়ে কেরিয়ার নেই, গেমিং নিয়েও কেউ এগিয়ে যেতে পারে। এখন প্রচুর রকম লোক রয়েছে যে গেমিং দিয়ে এমনটাকে ইনকাম করছে যে এই সায়েন্স আর্টস এবং কমার্স নিয়ে সেই জব বা কোনো জব থেকেই সেইটাকে ইনকাম করতে পারবে না। তার মানে কী বলছো গেমিং, এবার আমি যদি মনে করি যে আমি গেমিং খেলবো আমি গেমিংয়ের জিও জানি না, সেক্ষেত্রে আমি গেমিং খেললে নিশ্চয়ই সেটা আমার জন্য ভ্যালুয়েবল হবে না এবং সঠিক পথ হবে না। তোমাকে সেই জন্য তোমাকেই নির্ধারণ করতে হবে অ্যাকচুয়ালি তোমাকে কোন পথে যাওয়া উচিত। এখন আলোচনা করবো কারা সায়েন্স নেবে, কারা কমার্স নেবে, কারা আর্টস নেবে, কাদের জন্য কোন সায়েন্স স্ট্রিমটা নিলে তার কেরিয়ারের জন্য সুইটেবল হবে। দেখো তোমরা যারা দশম শ্রেণীতে এতদিন ধরে পড়ে এসছো তোমাদের সাবজেক্টের অ্যাকর্ডিং আমি বোঝানোর চেষ্টা করব এবং কেরিয়ার কী কী অপশান হতে পারে সেটাও আলোচনা করব। দেখো সবার প্রথমে সায়েন্স নিয়ে আলোচনা করি। দেখো সায়েন্সে এ প্রধানত তোমরা সায়েন্স বলতে জানো কী কী, তোমাদের মাধ্যমিকে যেটা ছিল ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর ম্যাথামেটিক্স মানে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান আর অঙ্ক, এই সাবজেক্টগুলো যাদের ভালো লাগে তারা সায়েন্স স্ট্রিমে এনরোল করতে পারে এবং সায়েন্স স্ট্রিমকে তাদের সাবজেক্ট কম্বিনেশন হিসাবে তিনটে ভাগে ভাগ করা যায়। প্রধানত দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে পিসিএম আর পিসিবি। প্রথমেই হলো পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, পিসিএম বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্ট কম্বিনেশন কারা নেবে, যাদের অ্যাকচুয়ালি ভৌতবিজ্ঞান সাবজেক্টটা খুব ভালো লাগে এবং অঙ্ক সাবজেক্টটাও ভালো লাগে, ভৌতবিজ্ঞান অঙ্ক করতে তো খুব ভালো লাগে কিন্তু কোনো কারণে জীবনবিজ্ঞান সাবজেক্টটা ক্লাস 10-এ কেন জানি না মনে হয় যে জীবনবিজ্ঞান সাবজেক্টটা না থাকলেই ভালো হয় বা জীবনবিজ্ঞান সাবজেক্টটা না পরবর্তী সময়ে নিয়ে চললেই ভালো হয়। যাদের ভৌতবিজ্ঞান এবং অঙ্ক করতে খুব ভালো লাগে কিন্তু জীবনবিজ্ঞান কোনো কারণে একটু ভালো লাগে না বা পছন্দ করে না জীবনবিজ্ঞান যারা, তারা কিন্তু এই পিসিএম সাবজেক্ট কম্বিনেশন নিতে পারে। এবং এই পিসিএম সাবজেক্ট কম্বিনেশন কিসের জন্য, এটাকে নন মেডিকেল
সাবজেক্ট কম্বিনেশন বলা হয়। মানে হচ্ছে এ যারা অ্যাকচুয়ালি মেডিকেল লাইনে যেতে চায় না, যারা ইন ফিউচার আর কি হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইন ধরে থাকতে চায় বা ইঞ্জিনিয়ার হতে চায়, তাদের জন্যই কিন্তু এই PCM, শুধুমাত্র ইঞ্জিনিয়ার না, এর প্রচুর কেরিয়ার অপশান রয়েছে যেটা আমি পরে আলোচনা করব। এখন শর্টে আলোচনা করছি। তারপরে হচ্ছে PCB, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এটা কারা নেবে? যাদের দ্বারা ও ভৌত বিজ্ঞান খুব ভালো লাগে, জীবন বিজ্ঞানও ভালো লাগে, কিন্তু অঙ্ক কোথাও একটা সম্পূর্ণভাবে পছন্দ হয় না, মনে হয় অঙ্কটাকে না নিলেই ভালো হয়, সেক্ষেত্রে তারা কিন্তু সায়েন্স নিতে পারে, অঙ্ক ছাড়াও সায়েন্স নিতে পারে। সেক্ষেত্রে তার সাবজেক্ট কম্বিনেশন হবে বায়োলজি, মানে জীবন বিজ্ঞান তোমরা যেটা আগে করেছো সেই জীবন বিজ্ঞান, আর এখানে হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স মানে হচ্ছে ভৌত বিজ্ঞান, এবং জীবন বিজ্ঞান যাদের খুব ভালো লাগে, অঙ্ক ভালো লাগে না অতটা, তারা সায়েন্স স্ট্রিমের মধ্যে এই সাবজেক্ট কম্বিনেশন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেন সাবজেক্টে রাখতে পারে। এটাকে বলা হচ্ছে মেডিকেল, যারা অ্যাকচুয়ালি মেডিকেল ফিল্ডে নিজেদের কেরিয়ার বিল্ড করতে চায় তারা কিন্তু এই সাবজেক্ট কম্বিনেশন নিতে পারে, PCB মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। তৃতীয় হচ্ছে যেটা PCBA, মানে এখানে সম্পূর্ণ কিছুই আছে, মানে যাদের ধরো ভৌত বিজ্ঞানও খুব ভালো লাগে, জীবন বিজ্ঞানও ভালো লাগে এবং অঙ্কও ভালো লাগে, তিনটে সাবজেক্টই তাদের খুব প্রিয়, তারা এই সাবজেক্ট কম্বিনেশনটা নিতে পারে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, এখানে সমস্ত কিছুই রয়েছে, এ তো এই সাবজেক্ট কম্বিনেশনটা তাদের জন্য বেস্ট। আর এখানে PCBM নিলে তোমরা পরবর্তীকালে আফটার 12, মানে 12-এর পর তোমরা যদি চাও, তোমরা এই যে কেরিয়ার অপশান রয়েছে মানে তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের লাইনের দিকেও যেতে পারো, এবং তোমরা যদি মেডিকেল ফিল্ডের দিকে যেতে চাও সেটাও যেতে পারো। সেই কারণে যারা এটা নেবে তাদের ক্ষেত্রে একটা সুবিধা আছে, পরে গিয়েও তারা ডিসাইড করতে পারবে যে তারা অ্যাকচুয়ালি কী করতে পারে। তো এটা তো পুরোটা গেল সায়েন্সের ব্যাপার। এরপরে হচ্ছে কমার্স, কমার্স স্ট্রিম কারা নেবে? দেখো, যাদের অ্যাকচুয়ালি অঙ্ক তো খুব ভালো লাগে, মানে অঙ্কের যে পাটিগণিত পাঠটা রয়েছে সেই পাটিগণিত পাঠটা, বীজগণিত নয়, পাটিগণিত পাঠটা খুব ভালো লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে কমার্স স্ট্রিমটা খুবই প্রযোজ্য। অ্যাকাউন্টিং, ইকোনমিক্স এবং বিজনেস স্টাডিজের মতো এই সাবজেক্টগুলো এখানে রয়েছে, তার মানে তোমরা বুঝতেই পারছো যাদের ইন ফিউচার বড় বিজনেস করার ইচ্ছে রয়েছে, বড় সেট আপ তারা তৈরি করতে চায়, এবং এছাড়া আদার্স অনেক অপশান রয়েছে, CA রয়েছে, CS রয়েছে, বিভিন্ন ফিল্ডে অ্যাকচুয়ালি তারা যেতে চায় পারে, তাদের ক্ষেত্রে এই কোর্সটি প্রযোজ্য। এবং তোমাদের যেটা বললাম থিওরিটিক্যাল যদি পার্ট তোমাদের খুব ভালো লেগে থাকে এবং ম্যাথামেটিক্স যে খুব ভালো হতে হবে তাহলেই তোমরা কমার্স নিতে পারবে, এটা কিন্তু একেবারে ভুল। তোমরা যদি দেখা যায় যে তোমাদের যেটা বললাম তোমাদের দশম শ্রেণী অনুযায়ী আমি বলতে পারি যে মাধ্যমিকের ক্ষেত্রে যদি তোমাদের পাটিগণিত বিষয়টা খুব ভালো লাগে, পাটিগণিত করতে খুব ভালো লাগে বা থিওরি যে কোনো কিছু করতে ভালো লাগে, সেক্ষেত্রে তোমরা কিন্তু কমার্স নিতেই পারো, তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং ইন ফিউচার তোমরা এই প্রফেশনাল কোনো লাইনে বা প্রফিটের সাথে যুক্ত ও বা ব্যাংকিংয়ের সাথে যুক্ত এরকম কোনো লাইনে তোমরা নিজে কেরিয়ার বিল্ড করতে চাও সেক্ষেত্রে তোমরা কমার্স নিতে পারো। ও যদি তোমাদের এই সমস্ত দিকে বা বিজনেসের দিকে বা প্রফিট লস এইসবের দিকে ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা কমার্স নিতে পারো। এরপরে হচ্ছে আর্টস, আর্টস কারা নেবে? দেখো, আর্টস হচ্ছে তোমরা জানো ছোটোবেলার থেকে যে হিস্ট্রি, জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টগুলো, হিস্ট্রি জিওগ্রাফি যাদের ভালো লাগে তারা কিন্তু এই আর্টস নিতে পারো। এখানেও হয় বিভিন্ন স্কুল অনুযায়ী অ্যাকচুয়ালি সাবজেক্ট কম্বিনেশন হয়, B1, B2 এরকম বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশন থাকে। তো এখানে তোমরা যারা আর্টস নেবে তাদের ধরো হিস্ট্রি খুব ভালো লাগে, তাদের খুব হিস্ট্রি পড়তে ভালো লাগে তারা আর্টস নেবে, যাদের জিওগ্রাফি পড়তে ভালো লাগে মানে আর্টসের সাবজেক্টগুলো যাদের খুব ভালো লাগে তারা কিন্তু এই আর্টস সাবজেক্ট, আর্টস স্ট্রিমকেই নেবে। কিন্তু তাছাড়াও একটা বিষয় বলে রাখি, এখানে যে যে বিষয়ের কথা উল্লেখ করলাম সেই সেই বিষয়গুলো শুধুমাত্র ভালো লাগলেই হবে না বা পারলেই হবে না, ওই সাবজেক্টটা নিয়ে তুমি সময় কাটাতে পারো, সময় কাটাতে অনেকক্ষণ সময় কাটালেও তোমাকে তোমার বোরিং ফিল হয় না, তাহলে কিন্তু তোমরা সেই অনুযায়ী কিন্তু তোমরা সাবজেক্ট কম্বিনেশন নেবে। যেমন ধরো ও এখানে আমি আর্টসের কথা বলছি, হিস্ট্রি তুমি অনেকক্ষণ পড়েও তোমার কোনো বোরিং ফিল আসে না, তোমার কোনো অসুবিধা হয় না, কিন্তু অ্যাজ কম্পেয়ার তুমি ম্যাথামেটিক্সে খুব ভালো কিন্তু ম্যাথামেটিক্স তোমার বেশিক্ষণ করতে ভালো লাগে না, সেক্ষেত্রে আমার মনে হয় হিস্ট্রি নিয়ে আটাই বেটার। কারণ যে বিষয়টা নিয়ে তোমাকে, এই বিষয়টা নিয়ে যে সাবজেক্ট নিচ্ছ সেই সাবজেক্ট নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে, এ সেই পথ অনুসরণ করে এবং প্রতি মুহূর্তে সেই জিনিসটা লাগবে এবং সেই সাবজেক্টকে নিয়ে তোমাকে সময় কাটাতে হবে। সেই কারণে অবশ্যই যেটা খুব পারদর্শী সেটা তো ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি সেই সাবজেক্টটা
বা সেই সাবজেক্ট কম্বিনেশনের সাবজেক্টগুলো নিয়ে তুমি সময় কাটাতে ভালোবাসো ও পড়তে ভালোবাসো, তাহলে কী হবে, তোমার আরও সহজ হবে, যে জিনিসটা ভালোবাসো সেই জিনিসটা বেশি সময় ধরে করতে তোমার কোনো অসুবিধা হবে না। এই দুটো জিনিস মাথায় রেখেই কিন্তু তোমরা অ্যাকচুয়ালি আর্টস সায়েন্স কমার্স নেবে। কোনো স্ট্রিমের মূল্য বেশি, কোনো স্ট্রিমের মূল্য কম, এই বিষয়ে কোনো কিচ্ছু নেই। এছাড়া আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে সায়েন্সের কী কী কেরিয়ার অপশান রয়েছে, কমার্সের কী কী কেরিয়ার অপশান রয়েছে, কী কী সাবজেক্ট রয়েছে, আর্টসের কী কী সাবজেক্ট রয়েছে। আর প্রত্যেকটা স্ট্রিমের মধ্যে বাংলা ইংলিশ কম্পালসারি, তোমরা জানো একটা অপশনাল সাবজেক্ট থাকে। তো এই নিয়ে ডেডিকেটেড পরে ভিডিও বানাবো এবং তোমাদের পুরো বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম যে তোমাদের দশম শ্রেণীর অ্যাকর্ডিং বা মাধ্যমিকের অ্যাকর্ডিং তোমরা কীভাবে তোমাদের জন্য সঠিক স্ট্রিম নির্বাচন করবে এবং তোমরা এই মুহূর্তে কোন স্ট্রিম নিতে চাইছো মাধ্যমিকের পরে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।